আজকে থাকছে ঈদুল আজহার নামাজ এবং ভাইবলা দারিসের সাথে কিছু ফটোশুট এবং ঈদের নামাজ আদায় করা। হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও হচ্ছে পরে একটু অন্যরকম ভিডিও, কারণ আজকে ঈদুল আজহার নামাজ। সবাইকে ঈদ মোবারক, এবং আমি গোসল টোসল করে ঈদের নামাজ আদায় করার জন্য রেডি হয়ে গেলাম। এখন দেখছেন যে আমার আব্বু নামাজ আদায় করার জন্য রেডি হচ্ছে, আর আমার ভাই যে গরু আমাদের গরুর মাথা নিয়েছে ওটা সাফ করছে। নামাজ শেষ না করতে ঈদ বোনাস নেওয়ার জন্য চলে আসছে আমার কাছে। অবশেষে আমি নামাজ আদায় করার জন্য রেডি হয়ে গেলাম। দেখেন আমি পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে একটু আপনাদের দেখানোর জন্য আমি সামনে আয়নার সামনে আসলাম। আর আমি এখন সম্পূর্ণ রেডি। এবার আমি নামাজ আদায় করার জন্য ঈদগাহ ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। যার জন্য আমি ওয়েট করছিলাম সে চলে আসছে। এটি হচ্ছে আমার ভাতিজা শ্যামল, সে আমার সাথে যাওয়ার জন্য সে আমার কাছে চলে আসছে। এবার আমি বাড়ি থেকে বের হচ্ছি, এই যে আমার সাথে সাথে যাচ্ছে। দেখেন সে আমার জায়নামাজটি হাতে নিয়ে নিছে, আর আমি একটু নিজেকে দেখে নিলাম ঠিকঠাক আছে নাকি, তার জন্য একটু সামনে ক্যামেরায় ভিডিও করছি। আমি শ্যামলের কাছ থেকে জায়নামাজটা নিয়ে বললাম দেখে একটু ভিডিও করে নিই সবাইকে দেখানো। আমরা দুজন হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছি ঈদগাহ ময়দানে, আর আমাদের পাশে দেখছেন এটা আমাদের মসজিদ। এখানে আমরা ছোটোকাল থেকে নামাজ পড়ি। আর অবশেষে আমরা মাঝখানে মানে মাঝামাঝি চলে আসছি, অবশেষে আমরা চলে আসলাম ঈদগাহ ময়দানে। দেখেন মানুষ জায়নামাজ বিছিয়ে যাচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। আর দেখুন আমাদের নামাজ আদায় করার জন্য সবাই যে যার মতন চলে আসছে, নামাজ আদায় করার জন্য জায়নামাজ নিয়ে চলে আসছে। অবশেষে আমিও জায়নামাজটা বিছিয়ে বসে পড়লাম, আর একটু ভিডিও করে নিলাম নিজেকে। আর সবাই পিছনে দেখছেন এই যে আমার ভাতিজা শ্যামল আমাদের টাকা শ্যামল বললাম টাকা, সে একটু মুচকি হাসি মেরে দিল। যে যার মতন জায়নামাজ বিছিয়ে বসে নিয়েছে, এবং সবাই মানে নামাজ আদায় করার জন্য বসে পড়েছে এবং হুজুর বয়ান শুনছে। আর সব দেখছেন প্রচুর মানুষ, কারণ এখানে সবচেয়ে বেশি মানুষ হয়। আর আমি একটু পিছন ক্যামেরা করে নিলাম সবাইকে দেখে। আর এই পাশে দেখছেন আমার বন্ধু সেলিম, সে একটু ডিপ্রেশনে আছে, কারণ সে গরুতে প্রচুর লাভ করে আসছে। তো রুকো যারা, সবার করো বোলা ধাক্কা বুক্কি নেই করনে কা, আরাম সে লেনে কা। হ্যাঁ আমি সেলিমকে বললাম একটু হাস, আমাদের টাকা ক্যামেরা দিক টাকা একটু হাস, সে একটু হাসি। 15 মিনিটস লেটার অবশেষে আমরা নামাজ শেষ করে ফেললাম, এবং আমরা ছবি তুলবো কিছু, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সবাই কোলাকুলি করে নিচ্ছি। আর আমি এই যে আমাদের নেতা জাকির ভাই, তাকে একটু বললাম হাই দেন ভাই, আমার চ্যানেলটাকে একটু হাই দিয়ে দেন সবাইকে। সবাই নামাজ শেষ করে এখন যে যার মতন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এখন আমরা কিছু ফটো শ্যুট করব, এবং দেখছেন সবাই যে যার মতন দাঁড়িয়ে আছে। আমরা কিছু গ্রুপ ফটো তুলে ফেললাম, আর এখন এই যে আমার বন্ধু বললাম একটু হাই দিয়ে দে, ও হাই দিয়ে দিল। আমি এবার সামনে ক্যামেরা আসলাম, আমার বন্ধুকে আমি বললাম ভাই এদিক তাকা, সে আমার দিকে তাকাইলো, আমার ক্যামেরা এদিক তাকাইলো, আমিও একটু সামনে চলে আসলাম এবং আমাদের ঈদকাট একটু ঘুরে ঘুরে দেখালাম। এবং সবাই যে যার মতন তো কোলাকুলি করছে এবং সবাই দাঁড়িয়ে আছে। এখন যে দুজনকে দেখছেন সাদা পাঞ্জাবি পরে, ইনি হচ্ছে আমাদের নেতা জাকির ভাই, আর এই কালো যে হাই দিচ্ছে উনি হচ্ছে অন্তর ভাই। ওনাকে সবাই চিনে, যারা আমার ভিডিও দেখে তারা সবাই চিনে অন্তর ভাইকে, কারণ অন্তর ভাইয়ের সাথে আমি বেশিক্ষণ থাকি। এখন হয়তো বা কম থাকে, কারণ অন্তর ভাই এখন বিজি, এখন অন্তর ভাই চাকরি করে, সে একজন টিচার। আর এই যে আমাদের বড় ভাই সম্পদ ভাই, আমি বললাম একটু হাই দিয়ে দেন, সে একটু পোজ দিয়ে দিল। এখন আমি রাস্তায় পথে থেকে সবাইকে দেখিয়ে দিচ্ছি যে আমার ঈদগাহটা কত বড় এবং কত সুন্দর। আর এই যে সবাই দাঁড়িয়ে আছে ওখানে, একটা জিনিস ভালো লাগে আমাদের ঈদগাহতে মেলার মতন একটু মানে বড় সড়ো করে বসে, হয়তো বা এবার কম কিন্তু প্রতি বছর একটু বড় সড়ো করে, কারণ এবার একটু আবহাওয়া খারাপ, বৃষ্টি হচ্ছে, সেজন্য মানুষ অতটা মানে মেলার মতন করে বসেনি। আর যে আমাদের ইউটিউবার রাব্বি, এইকে অনেকেই চিনে, আমি ওকে বললাম একটু হাই দিয়ে দে রাব্বি, বলছে ভিডিও করছি আমি যে হওয়া ভিডিও করছি বুঝতে আসছে। তার ও প্রতি বছরই মানে কিছু না কিছু একটা নতুন নতুন কিছু না কিছু নিয়ে আসে, আর এবার নিয়ে আসছে মানে খেলনা জাতীয় জিনিস নিয়ে সে বসে পড়ছে। আর ভিডিওটি দেরি করে আপলোড দেওয়ার জন্য সবার কাছে সরি। আমাদের দিকে নামাজ শেষ করার পরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এর জন্য ভয়েস রেকর্ড করতে পারি না। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত, এবং সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে